হ্যালো ক্রিয়েটার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটাতে আমি দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে ইজিলি পায়োনিয়ারের সাথে অফিসিয়ালি চ্যাট করতে পারেন। আমাদের অনেক সময় পায়োনিয়ারের সাথে দরকার হয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বিভিন্ন রকম ফাইল ভেরিফিকেশন পায়োনিয়ার চায় যখন। সো সামটাইমস পায়োনিয়ার লেট করে এগুলো ভেরিফাইড করতে। সো তখন আমরা চাই যে এটা জাস্ট ম্যানুয়ালি যদি কেউ করে দিত বেটার হতো। সো আরও বিভিন্ন রকম সমস্যা হয়, টু স্টেপ ভেরিফিকেশনস, তারপর আপনার ট্রানজ্যাকশনে হোল্ডে থাকে অনেকক্ষণ, বিভিন্ন রকম টাইপের সমস্যা আমরা যখন ফেস করি। ওদের কী হয়, ওদের হচ্ছে লাইভ সাপোর্ট কলিং এরটা সব ছাড়া অ্যাক্টিভ আর কি, ওদের হচ্ছে আপনার কলিং সাপোর্টটা সব ছাড়া বেশি ওরা ইউজ করে। পাশাপাশি আমরা যারা বাংলাদেশ বিভিন্ন লাইক ইন্ডিয়াতে আছি, বাংলাদেশে আমরা যারা আছি, পাশাপাশি যে দেশগুলো আছে, এদের ক্ষেত্রে কী হয়, ইউএস ইউকের সাথে টাইম মেনটেন্যান্স করাটা আমাদের একটু সমস্যা হয়ে পড়ে, এবং আমরা কল দেওয়া লাইভ কল এবং সরাসরি টক কথা বলতে আমরা একটু ইতস্ত বোধ করি। সো আমাদের সেই ক্ষেত্রে সব ছাড়া ভালো হচ্ছে ওদের সাথে লাইভ কমিউনিকেশন চ্যাট করা। সো আমরা কিভাবে লাইভ চ্যাট করব, এর আগে অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম, সেটা আপনাদেরকে দেখাইছিলাম। এখন মেবি 3 ইয়ার্স হয়ে গেছে, ওদের বিভিন্ন রকম আপডেট আসছে। সো ভাবলাম যে আপনাদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করি। সো লেটস বিগিন। আমরা আমাদের পায়োনিয়ারের ড্যাশবোর্ড আছে, যেটা মেইন পায়োনিয়ারে ঢোকার পরে আপনারা যে আপনাদের মেইন ড্যাশবোর্ড আর কি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবগুলো আছে। আমরা এখান থেকে এদের অপশন চলে আসছে, এখন এদিকে দেখছেন এই যে কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার কেয়ার টিম। সো আমরা এখানে ক্লিক করব, এই যে পায়োনিয়ার কাস্ট হেল্প ডট কম। সো ওদের কাস্টমার কেয়ারের জন্য ওদের একটা আলাদা ডোমেইন আছে। সো আমি এখান থেকে চাইলে দেখাইতে পারতাম, আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি বিকজ আপনাদের বোঝার সুবিধার্থে। তো চলুন দেখা যাক, মাই এখানে অনেকগুলো যেই সার্ভিস আছে, আমি ওখান থেকে মাই কার্ডে ক্লিক করছি। ওকে ওকে, আমি আপনাদের আর একবার ব্যাক নিয়ে যাই। এই যে মাই কার্ড, আপনার যে কোনো জায়গাতে ক্লিক করতে পারেন, আমার আপাতত এখন একটা কার্ডের বিষয় ইনকোয়ারি আছে। সো আমি মাই কার্ডে ক্লিক করছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন আছে, ওরা ইজিলি আপনাকে কিছু আর্টিকেল দিছে যাতে আপনি ওদের সাথে কথা না বলে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারেন। সো আমরা অর্ডারিং অ্যান্ড অ্যাক্টিভেশনে যাব। এখান থেকে কী হয়, এখান থেকে ওরা অনেকগুলো আপনাদেরকে দিয়ে রাখছে যে কী কেন কেমনে কী এগুলো দিয়ে রাখছে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে আসবেন যে আমি এখানে কিছু পাই নাই, আমার আসল কোয়েশ্চেনটা এখানে উত্তর পাচ্ছি না। সো এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ইমেইল হাইড করে দেবো, সরি। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ, চ্যাট চ্যাট অ্যান্ড কলাস। কলাস হচ্ছে ওদের টাইম আছে, ওই টাইমের ভিতরে এই যে ইনসাইড ইউএস আউটসাইড ইউএস, আউটসাইড আপনারা বাংলাদেশ থেকে যদি কেউ চান কথা বলতে সেক্ষেত্রে আউটসাইড ইউএসে কথা বলবেন। তাইলে ওরা কী করে, ওরা আমাদের এই এশিয়া প্যাসিফিক বিভিন্ন রকম যারা ফ্লুয়েন্টলি ইংলিশ না তাদের জন্য হচ্ছে চ্যাটের ব্যবস্থা করছে, লাইভ আপনারা কথা বলতে পারবেন। ওরাও আদো আদো ইংলিশে কথা বলে দেখি, আর আমরাও তো আদো আদো বলতে পারি, সবাই অনেকেই পারে ভালো, কিন্তু আমরা অনেকেই বাঙালিরা ইংলিশে টকিং করতে একটু কথা বলতে একটু ইতস্ত বোধ করি বা আমাদের সমস্যা হয়ে ওঠে। সো আমরা লাইভ চ্যাট দেখতে পাচ্ছি মাঝের অপশনটা। সো এখানে এসে দেখতে পাচ্ছেন এই যে চ্যাটিং আওয়ার দিয়ে দিয়েছে, দেখছেন মানডে টু ফ্রাইডে 1 থেকে 7 PM ইএসটি ইস্টার্ন টাইম। সো আমরা এখানে ও সরি, এটা হচ্ছে স্প্যানিশ এবং রাশিয়ানদের জন্য। ওকে আমরা এখানে কি করব, পায়োনিয়ার কার্ড ওকে এখানে দেওয়ার পর কিছু লিখলাম না, আমি জাস্ট এইগুলোই থাকলো। প্লিজ সিলেক্ট, ওপস ওর ভিতরে একটা ক্যাটাগরি আছে আমার তো মনে নাই, এই যে ওকে দিলাম। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন চলে আসছে, হ্যাঁ একটা উইন্ডো চলে আসছে, এখানে ওদের এজেন্ট আসবে এখনই, সার্চিং ফর অ্যাভেলেবল এজেন্ট। দেখছেন ওরা দিয়ে দিছে যে 22 সেকেন্ডের প্রয়োজন। সো আচ্ছা একটা এজেন্ট আসুক, তারপর আমি ভিডিওটা এন্ড করব এবং আমি ওদের সাথে একটু কথা বলবো। আমার একটা অ্যাপ আছে আমি যেটার মাধ্যমে ইজিলি ওদের সাথে কথা বলতে পারি। অনেকের এর আগে আমার এক ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, ও অ্যাকাউন্ট ওর খুলতে দিচ্ছিল না, বলছিল যে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার ফ্রেন্ড বুঝে না যে কবে ওর মাল্টিপল অ্যাকাউন্ট কোন মেইলে ছিল। তো অনেক বিষয়গুলো ওদের সাথে লাইভ চ্যাট করলে খুব ইজিলি ঠিক হয়ে যায়। সো এই যে একজন কানেক্টেড দেখছেন, সোফিয়া জয়, নামটা কেমন, একটা ইউনাইটেড স্টেট একটা ইন্ডিয়ান লাইক। সো দ্যাটস ইট, আপনাদের এবার আমি ভিডিওটা এন্ড করছি।
সো গাইস দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, সো গুড বাই, টাটা।